দেখুন, এ তো খুব খুব দুঃখজনক কষ্টজনক ঘটনা। হ্যাঁ, এরা সকালবেলাতেই নেমে গেছিল এবং ধস নেমে চাপা পড়ে যায়। পাঁচজন চাপা পড়েছিল। পুলিশ তৎক্ষণ স্পটে পৌঁছে খবর পেয়ে একজনকে উদ্ধার করে হসপিটালে পাঠিয়েছে, আর বাকি চারজনকে মারা গেছে, তাদেরকে পোস্টমর্টমের জন্য হসপিটালে পাঠানো হচ্ছে। আমরাও দেখছি যাতে মানুষগুলো ক্ষতিপূরণ পায় বা তাদের সাহায্য করা যায়, আর্থিক সাহায্য করা যায়, দেখছি করা যায়। ইসিএল এর চালু প্যাচ খোলা মুখখনিটা ইসিএল এখন রানিং, তাও মানুষ ঝুঁকে পড়ছে কয়লা চুরি করবার জন্য। ইসিএল তো শুধু উৎপাদন আর উৎপাদন ছাড়া অন্য কিছু দেখছে না। হ্যাঁ, এর চারদিকে কাঁটা তার দেওয়া উচিত ছিল, আরও বেশি সংখ্যক সিকিউরিটি রাখা উচিত ছিল। হ্যাঁ, যাতে মানুষ নামতে না পারে। এমনিতেই এই এই যে প্যাচটা, এটা খুব ডেঞ্জারাস, নদীর ধারে যে কোনো সময় জল ঢুকে যেতে পারে। এবং শুধু বালি আর কয়লা, বালির নিচে কয়লা আছে, তো এটাকে খুব সাবধানে যত হ্যান্ডেল করা দরকার। এবং যে ঠিকাদারি সংস্থা এই কাজটা করছে, তাদের কাছেও আমার মনে হয় তারা যেভাবে আমি দেখছি কেটেছে বা ইয়ে করেছে, উপযুক্ত তাদের ইঞ্জিনিয়ার বা তাদের প্ল্যানিং নেই। কিন্তু উচিত যে ইসিএলএ বা এই যারা ঠিকাদারি সংস্থা, তাদের উচিত ছিল এটা কাঁটা তার দিয়ে ঘিরে চারদিক দিয়ে মানুষ যাতে নামতে না পারে। উপযুক্ত আমরা দেখছি এরপর এখানে আর পুরো সিকিউরিটির ব্যবস্থা করবো। সিকিউরিটিটা আমি নিজে দেখছি কী অবস্থা হয়ে আছে।